সাদাত ভাই, কি অবস্থা? এই তো ভাই, ভালো। কি অবস্থা আপনার? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। তো ভাই, আজকে আরো একটা ভিডিও দিতে চাইতেছি, সেটা হচ্ছে ছাদের উপরে, ছাদের উপরে কিভাবে চাষবাস করা যায়, আর সবজি চাষ, বিভিন্ন ধরনের চাষবাস আর কি। তো এটা হচ্ছে আমাদের আমার নানির বাড়ির ছাদ, মানে আমার ছোট মামা, ছোট মামা হচ্ছে এগুলা চাষবাস আর কি করে, মানে শখের বসে আর কি। হুম 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 তো এগুলো যদি আপনাদেরকে একটু দেখাই, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, মানে কি কি চারা গাছ আছে বা কি কি লাগাইছে উনি, ঠিক আছে? তো সবগুলো আর কি দেখাবো আপনার। এই সাইডে আয়, সাইডে ওই কিনারে যাচ্ছে। তো যাই হোক, শুরু থেকে মানে এই সাইড, এক সাইড থেকে শুরু করি। আচ্ছা ভাই, চল চলেন। তো ভাই, এটা এটা কি একটা টবের ভিতরে? হুম 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 দেখেন, হুম হুম টবের ভিতরে এই গাছটা, এটা হচ্ছে যে আমি একদিন আমার মামার জিজ্ঞেস করছিলাম, তো উনি মানে আমার নামটা বলছিল, আমার মনে নাই যা। তো তারপরে এটা হচ্ছে যে চায়ের ভিতরে দেয় আর কি। হ্যাঁ, ঠিক আছে। এই যে আপনার হলদি হলদি বা হলুদ হলুদ গেরান ফ্লেভার আসে, তাই না? ওই গাছটার না ভাই? ওই গাছটা, হ্যাঁ, চায়ের ভিতরে দেয় আর কি, বেশ মানে ইয়া আছে। এটা কি গাছ ভাই? এটা হচ্ছে মরিচ গাছ, এই যে দেখছেন, মানে টবের ভিতরে মরিচ গাছ। যদি দেখেন এই সাইডটাতে একটা মরিচ ধরছে আর কি। এই যে হ্যাঁ, দেখতে পাচ্ছি। তো আরো আছে, এটা কি ভাই? এদিকে আছে যে পুদিনা, পুদিনা পুদিনা গাছ এগুলো। তো এটাও কিন্তু ছাদের ভিতরে মানে বোনা হয়েছে। এই পুদিনা গাছ দিয়ে ভাই, ওই যে কি করে ভাই, মানে তো পুদিনা গাছ, যা মনে করেন যে এখন রমজান, রমজান মাস আছে, এই যে মুড়ি টুড়ি খায়। ও হা 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 ভাই, হা হা, ঠিক আছে। তো আচ্ছা ভাই, এটা কি গাছ ভাই? এই যে যে আগে এটা দেখান, এটা হচ্ছে যে ইয়া বেল বলে আর কি, যে ছোট ছোট বেল আছে না, কট বেল। হ্যাঁ, কট বেল আর কি, হ্যাঁ আমি বলতে পারি না, কট বেল আর কি। এই কট বেলটাও দেখছেন, মানে এই টবের ভিতরে, এটা হচ্ছে বা একটা বড় টবের ভিতরে লাগাবে, এই জন্য মানে ইয়া করতেছে আর কি, চিন্তা ভাবনা করতেছে। তো এই যে আরো একটা মরিচ গাছ, হ্যাঁ, বেশ কয়েকটা মরিচ গাছ আছে, কারণ রমজান মাস, তো এই জন্য মানে মরিচ টরিচ ইয়া। আর এই যে দেখেন, এটা একটা কমলা গাছ, হ্যাঁ, বড় একটা কমলা গাছ, একটু সামনের দিকে আসুন ভাই। তো দেখেন এই গাছের নিচটা দেখেন, মানে কি প্রকারের সার টার দিছে আর কি, মাটিগুলো যদি ধরে দেখাই, হ্যাঁ, তো সার টার দিছে। এগুলো হচ্ছে ন্যাচারালি কোনো মানে ইয়া টিয়া না আর কি। তো ধরেন যে কোনো একটা কিছু পচা আছে, এটা কি গাছ জানি ভাই? কমলা গাছ, তাই না? এটা কমলা গাছ। আর দেখেন এটা কি গাছ ভাই, যে ফলগুলা, এটা হচ্ছে আপনার ইয়া কমলা, এটা ভাই কমল মালটা, এটা হচ্ছে মালটা। দেখেন ধরছে কিভাবে, আর দেখেন কালারটা দেখেন, দেখি ভাই দিকে এসে দেখেন। হ্যাঁ ভাই, এই যে মালটা তো সুন্দরই ভাই, কালারটা ভাই এরকম কেন? এটার জাম্বুরা সাইজ এক একটা কিরকম, সাইজ এক একটা এরকম, তাই না? মনে করেন ভাই, এক একটা সাইজ এরকম, ঠিক আছে। আর এগুলো হচ্ছে এখন নতুন নতুন মানে হইতাছে আর কি। তো এটা মানে যে সময় আর কি জাম্বুরাটা ধরে আর কি, মানে মেইনলি বড় বড় হয়ে যায়। এই যে দেখেন, মানে কয়েকটার ইয়াগুলা দেখেন, হ্যাঁ, এই যে বড় হয়েছিল থেকে মানে কাইটা নিছে, তিনটা জাম্বুরা ছিল এইখানে দেখছেন, মানে ইয়াগুলা দেখছেন, গুড়াগুলা দেখছেন, যখন মানে একবারে জাম্বুরাগুলো বড় হয়ে যায়, ঠিক আছে, সবগুলো একসাথে, তখন মানে এই দিক দিয়ে এইরকম ভাবে পড়ে থাকে, এই বড় বড় জাম্বুরা। তো তো যাই হোক, তারপর এটা কি বাস, এই যে ভাই পানি ফল নাকি না কি জানি বলে, এটা হচ্ছে পানি ফল গাছ, সামনে দিকে আসলে দেখতে পারবেন, এই যে কয়েকটা ধরছে আর কি। হ্যাঁ, এই যে এই যে ফুল আছে, ফুল আসছে। আর এটা হচ্ছে টবের ভিতরে বোনা, সবগুলো আর কি মানে টবের ভিতরে বোনা, আর এই যে এটা হচ্ছে কামরাঙ্গা গাছ ভাই, কামরাঙ্গা। এটা এই কামরাঙ্গাটা কিন্তু খুব মিষ্টি একটা কামরাঙ্গা, তাই নাকি? এটা হচ্ছে মিষ্টি কামরাঙ্গা, আর এটা লাল মাটির ভিতরে কিন্তু বোনা, কিন্তু তারপরেও মিষ্টি। ও ভাই, লাল মাটির ফসল শুনছি ভাই অনেক ভালো, ভালো কিন্তু মানে লাল মাটির ভিতরে তাও মিষ্টি। হ্যাঁ, হুম হুম, এই যে দেখেন এটা একটা ড্রাগন ফল গাছ আছে, এটা ড্রাগন, মানে এটা আর কি অত কেয়ার করে না, ঠিক আছে। তারপর যদি দেখা যায় একটা মরিচ গাছ, এটা একটা মরিচ গাছ, এই যে ভাই এটা কি ভাই, এটা হচ্ছে ধনিয়াপাতা গাছ, ধনিয়াপাতা, এটা হচ্ছে দেশি ধনিয়াপাতা, দেশিটা, তাই না? যদি একটু সামনে দিকে থেকে দেখেন, অনেকে মানে এটা দিয়ে ভাই, এই যে ভাই আপনার মানে অনেকে দেশি ধনিয়াপাতা আর কি চিনে না। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে মেইনলি হচ্ছে, এটা হলো দেশি ধনিয়াপাতা। হ্যাঁ ভাই, চিনছি। তো এটা হচ্ছে টবের ভিতরেই বোনা, তো এটাতে অত কিছু করা লাগে না, জাস্ট মানে পানি টানি দিলেই হয়ে যায়। আর যদি দেখেন মানে বাইরের পরিবেশের ভিউটা ভাই, তো ও ভাই অস্থির একটা ভিউ, সুন্দর আসতেছে, কারণ ছাদের উপরে। তো
আর মানে ওই দিক দিয়ে মনে হইতেছে যে পাহাড় টাহাড় তাই না, পাহাড়ের মতো মনে হইতেছে। তো ভাই অত কথা না পারে, এদিকে দেখেন ভাই, এই যে দেখছেন এটা এটা ভাই আমরা গাছ তাই না, আমরা গাছ। আর দেখেন আমরা গাছে মানে বারো মাস যে আমরা ধরে এটাতে, ঠিক আছে, এটা প্রমাণ হচ্ছে যে দেখেন আমরা ধরে রয়েছে ঠিকই, হ্যাঁ আমরা ধরে আছে, তারপরও এখানে মুকুল আসছে। তো মানে বারো মাসে যে আবারও ফুল আসছে আর কি। হ্যাঁ, আর মনে করেন যে এখানে এমন একটা সুন্দর আবহাওয়া, ঠিক আছে, আবহাওয়ার জন্য মানে সবসময় আর কি ভালো ইয়া হয় আর কি, চাষবাস হয়। দেখেন কি একটা ছোট, ও ভাই এত ছোট গেছে ভাই, এত পরিমাণ আমরা, হ্যাঁ হ্যাঁ ওইটাই, মানে এত ছোট একটা গাছে মানে কত আমরা ধরছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর মানে আরো যদি দেখায় এই যে এটা হচ্ছে যে ওই ডালিম গাছ, হ্যাঁ হ্যাঁ বেদেনা আর কি ডালিম যাই, হ্যাঁ ওইটা মানে ফুল টুল ধরছে আর কি, এই যে দেখেন ফুল ধরছে ডালিম গাছে। আর এই ডালিমটাও খুব মিষ্টি। আর আরেকটা আপনাদের সবচেয়ে আকর্ষণ এই এই ছাদের উপরে, ঠিক আছে, আমি যখনই আসি, আপনি একটু সামনে আসেন, আমি যখনই আসি তো তখনই মানে এই ফলটা খাইতাম আমি। এটা হচ্ছে যে একটা এক প্রকারের ডুমুর ফল বলে আর কি, হ্যাঁ ডুমুর ফল বলে, এই ফলটা অনেক মিষ্টি হয়। আর এখানে মানে অনেক মানে এখন তো মানে ফলটা সিজন শেষ আর কি, নাইগা দেখা যাইতেছে না, একটু একটু মানে গোটা গোটা ধরছে। এই যে যদি দেখান আপনি, এই যে দেখেন এইটাতে আছে, হ্যাঁ এই যে ডুমুর ফল, দেখেন ডুমুর ফল, হ্যাঁ হ্যাঁ ডুমুর ফল। আপনার আবার এইখানে আছে, এই যে এই যে দেখেন ডুমুর ফল, ঠিক আছে। তো আরো একটা আকর্ষণ এই হচ্ছে যে এই যে দেখেন ছাদের উপরে ভাই ড্রাগন ফল চাষ, ঠিক আছে, ছাদের উপরে ড্রাগন ফল চাষ। আপনি একটু সামনে দিকে আসেন, তো দেখেন এই যে মানে এইটাতে একবারও ড্রাগন ধরছিল, হয়তো বা দু একবার ধরছিল, আমি মেবি জানি না, ঠিক আছে, তো আমার সচরাচর তো আসা হয় না। দেখেন মানে গাছটা দেখেন, গাছের গোড়াটা যদি দেখেন একটু মানে সিস্টেমটা দেখেন, পুরো পুরো ফুল সিস্টেমটা দেখেন। এই যে দেখেন এইগুলো ডুমুর টায়ারের উপরে ভাই তাই না, টায়ারের উপরে দিছে কেন যে ধরেন উপরে থেকে আর কি, মানে এই ইয়াগুলো আর কি, এগুলো তো পাতা হয় না, শাখা প্রশাখা এগুলো আর কি, মানে যাতে ছড়াই ছিটা না পড়তে পারে বা ভাঙা যেতে না পারে, এই জন্য আর কি টায়ার দিয়া মানে ইয়া করে রাখছে আর কি, আগলায় ধরে রাখছে। আর যাই হোক, আর এটাতে বেশি একটা মানে ইয়া নাই, মানে অত যত্ন নেয় না। এই যে দেখেন এখন মানে গাছগুলো সরাইতেছে, হ্যাঁ আস্তে আস্তে হয়তো বা গাছগুলো পরিষ্কার করবে। আর সামনে দিকে যাই, আর এইটা কি, এটা বোর হয়ে যাক, হ্যাঁ আপেল গাছ, সরি ভাই এটা হচ্ছে আপেল গাছ, হ্যাঁ বড়ই না, এটা হচ্ছে আপেল গাছ। দেখেন আপেল গাছ, আপনারা অনেকেই মানে আপেল খান, ঠিক আছে, কখন আপেল গাছটা দেখা হয় নাই, তো আপনি একটু সামনে দিকে আসেন, আপেল গাছটা দেখেন একটু। তো মানে অনেকে আপেল খায়, ঠিক আছে, কিন্তু আপেল গাছটা আসলে দেখা হয় না যে আপেল গাছটা কীরকম। তো আপনি একটা পাতা ছিঁড়া দেখেন, এই যে দেখেন আপেল পাতাটা দেখছেন, মানে এটা এই এই হচ্ছে আপেল পাতা, ঠিক আছে, সেম কোয়ালিটি বড়ই গাছের মতো, কিন্তু এটা হচ্ছে আপেল গাছ। হ্যাঁ আমিও জানতাম না, আমার ছোট ভাই বলছে আপেল গাছ, ঠিক আছে, তো আমিও মানে ইউটিউবে দেখছিলাম হয়তো পারে যে এরকম একটা আপেল গাছ তাই না, মানে আপেল গাছ, তাহলে আমি ফার্স্ট টাইম দেখলাম আপেল গাছটা, ঠিক আছে, এমনি আমি ভাই ইউটিউবে দেখছি। আপেল এখনো মানে ধরে নাই বা কোনো ইয়াও নাই, হয়তো বা ধরবে, ঠিক আছে, দোয়া করবেন জানি খুব শীঘ্র আপেল খাওয়ান ব্যাম্বু। আর তারপর এই যে দেখেন এটা হচ্ছে শসা গাছ, হ্যাঁ সারা রোজার মাস, এই যে রোজার মাস, আমি তো মনে হচ্ছে ভাই হোয়া গাছ নিই, রোজার গাছ গেছে, রোজার মাস গেছে, তো রোজার মাসের ভিতরে আর কি এই শশা মানে ওনারা খাইছে, ঠিক আছে, তো কিনা খায় নাই হয়তো বা। আর তারপরে দেখায় আপনাদের এই যে দেখেন, ও ভাই এটা কি তেঁতুল গাছ, ছোট্ট একটা গাছ, সেটা হচ্ছে তেঁতুল গাছ। আর দেখেন এই ছোট্ট গাছ জাতির গাছ, আপনি কি কখনো চিন্তা মানে চিন্তা ভাবনা, না ভাই এটা তো পুরো এই যে, ও ভাই হ্যাঁ আপনি ভাই দেখেন এত ছোট গাছের তেঁতুল, হ্যাঁ আমি কখনো বিশ্বাস করতে পারি না যে ছোট গাছের তেঁতুল, তাও আবার মিষ্টি তেঁতুল, মিষ্টি তেঁতুল, তাও আবার মিষ্টি তেঁতুল এটা, ঠিক আছে। তো এদিক দিয়ে যদি দেখা আপনাদের এই এই যে আছে দুই খেজুর গাছ, এগুলো কিন্তু বিদেশি খেজুর, মানে সৌদি আরবের খেজুর, ঠিক আছে, এগুলো আরো মানে দুই এক বছর গেলেই মানে খেজুর টেজুর ধরা শুরু করবে। তারপর এইখানে আছে পেয়ারা গাছ, সুন্দর পেয়ারা গাছ, এগুলো কিন্তু টবের ভিতরে এগুলো দেখেন, হ্যাঁ পেয়ারা এই যে ধরছে, ঠিক আছে, তো এই গাছটা তো বেশি পেয়ারা ধরছে, এই যে দেখেন কত ফুল আসছে, পেয়ারার ফুল আসছে অনেক, হ্যাঁ
আর এই সাইডটা যদি দেখে আপনাদের নিচের সাইডটা যদি দেখে এইখানটাতে বেশি বেশ প্রকারের মানে কয়েক প্রকারের আর কি মরিচ গাছ আছে। এল তো ভাই এক একটা মানে এক এক জাতের তাই না? এক একটা এক এক জাতের মরিচ দেখেন না মানে পাতা দেখেন না মানে কয়েক হ্যাঁ 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 দেখছি দেখছি ঠিক আছে এক একটা এক এক জাতের পাতা এই তো এই যে একটা এক এক মতো নিয়ে যে তারপরে ভাই এই যে সামনে দিকে যদি আসেন তাহলে তবে টবের ভিতরে পুঁই শাক চাষ আর কি এই যে দেখেন টবের ভিতরে পুঁই শাক ঠিক আছে মানে এক কথায় এভরিথিং অল অল স্কয়ার ঠিক আছে সবকিছু আছে এখানে এই এটা ওরে ভাই ঠিক আছে এই যে দেখেন এগুলো আছে কত লেবু বলে কাগজি লেবু জি 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 কাগজি লেবু বলে অনেক আসছে দেখা যায় ভাই এই দেখেন পুরো গাছটা মধ্যে লেবু প্রায় 200 লেবু হবে তাই না শুধু লেবু 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 কই প্রায় 200 লেবু হবে এত ছোট একটা গাছে হ্যাঁ হুম ছাদের উপরে প্রায় 200 লেবুর চাষ ঠিক আছে ও অনেক লেবু ভাই এত ছোট গাছে ভাই এই যে দেখেন আপনারা কত লেবু ধরছে এই সাইডে যদি আসেন ভাই এই সাইডে মানে এটা কি ভাই বড়ুই গাছ না হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপেল বড়ুই আপেল বড়ুই হ্যাঁ কলম জাতীয় হ্যাঁ হ্যাঁ কলম জাতীয় আপেল বড়ুই আপেল বড়ুই যে মানে কয়েকদিন আগে মানে বড় ছিল বেশ মানে ছাওয়াটা ছিল তো এখন কেটে দিয়েছে কারণ কি মানে ডালগুলা আর কি আবার নতুন করে জ্বালাবে তারপর আবার নতুন করে মনে করেন যে ইয়া করবে আবার আপনি যদি একটু দেখা এদিকে আসেন এটা হচ্ছে 12 মাসি ইয়া বড়ুই গাছ তো মানে ফুল আসছে এই যে দেখেন ফুল আসছে যদি বড় বড় ডাল থাকতো মানে বড় যদি যেরকম ছিল ওরকম যদি থাকতো তাহলে দেখতে পেতেন যে আরো মানে ফুল ধরতো তারপর আর কি আসলে আরেকটা তাই না একটা গাছ ঠিক আছে তো মানে কি বলবো শেষ তাহলে ভাই না 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 ভাই শেষ না আমি আপনার মানে আমি এবার ক্যামেরা আমার কাছে দেন তো আমি কিছু বলি দেখেন তো এই সাইডটার মানে কি বলবো আর মানে ভিউটা অনেক সুন্দর হ্যাঁ তাও এই পাশে একটা ইয়া আছে এরিয়া আছে তো দেখেন কিরকম এই এই বাড়িটা বিশেষ করে এই বাড়িটা অনেক মানে ফল চাষবাস মানে শাকসবজি চাষটা সেইগুলো হয় আর কি হ্যাঁ তো আর এইটা হচ্ছে আমার মামাতো ভাই বড় মামার ছেলে হুম আর এদিক দিয়ে যদি আপনাদেরকে পুরো ফুল ছাদের এরিয়াটা দেখাই দেখেন হ্যাঁ মানে আগের একটা ছাদের ভিডিও দিছিলাম তো ওইটাতে মানে ভালো একটা র্যাঙ্কিং করছে এই জন্য মানে এই ছাদের ভিডিওটা দেওয়া ঠিক আছে আমার নানুর বাড়ির ছাদে এরকম মানে অন্যরকম একটা পরিবেশ এটা আমি মানে জানি মানে আপনাদেরকে এটাই শেয়ার করলাম আর কি আর দেখেন এই যে ভাই আমি ছাদের উঠার পরে মানে এই গাছটা দেখাই মানে অবাক হয়ে যায় যে আসলে ছাদের ভিতরেও ড্রাগন ফল চাষ করা সম্ভব হ্যাঁ তো আর যাই হোক কথা না বাড়ে ভিডিওটা বেশি লম্বা হয়ে যেতেছে আর এতক্ষণ ক্যামেরার পিছে ছিল সে মানে ক্যামেরাটা ধরছিল উনি হ্যাঁ আর আমি এইখান থেকে চলে যাচ্ছি আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে যে ভাই ভিডিওটা মানে খুব ইয়া করে বানাইছি মানে আমি ছিলাম ভিডিওতে সবসময় আমি ক্যামেরার পিছনে থাকি আজকে আমি ক্যামেরার সামনে ছিলাম তো যাই হোক ক্যামেরার পিছনে গেছিলাম যাই হোক ভাই লাইক কমেন্ট এন্ড শেয়ার সাবস্ক্রাইব আর আপনারা মানে আপনারা এত ভালোবাসা দিয়েছেন আমাদেরকে ঠিক আছে দুইটা তিনটা ভিডিওতে আমরা খুবই মানে প্রাউড ফিল করতেছি ঠিক আছে আর যাই হোক এরকম ভালোবাসা দিবেন ঠিক আছে এরকম সাপোর্ট করবেন আমরা যাতে আরও মানে খুব তাড়াতাড়ি সামনের দিকে আগাইতে পারি হ্যাঁ আর খুব তাড়াতাড়ি যাতে মানে ভালো একটা কিছু র্যাঙ্ক করতে পারি ঠিক আছে ফলগুলো দেখেন ভাই কালারটা দেখছেন কমলার কালার নাকি এরকম হয় মাশাল্লাহ কমলার কালার নাকি এরকম হয় আমি আর দেখেন সবগুলাই কিন্তু টবের ভিতরেও এত কিছু সম্ভব ঠিক আছে আর এই যে বিশেষ করে হচ্ছে যে পুদিনা কিন্তু আমি এখন নিয়ে যাব কারণ একটু পরে ইফতার সময় ঠিক আছে পুদিনা পাতা আমিও নিয়ে যাব আর কি কি মালটা এগুলো মনে পাকে নাই ভাই পাকে নাই আর যদি তোর ইচ্ছা হয় তুই একটা সিপ দেখ কোনটা বড় বেশি বড় কোনটা ওইটাই আরে গুণে রাখুক গে গুণা তুই আমার কথা কইস একটাই ওইটা সিট এটাই বড় ছিল কি একটুখানি উনিশ বিশ সমস্যা নেই এটাই বড় ছিল থাক যাক গা আমরা একটা নিয়ে খামো তুমি কাকারে বলে দিও মাইমিন মামাকে বলে দিও ঠিক আছে আর এই যে দেখেন জাম্বুরাগুলো আর এই যে ঘড়িটা দিই তো ঘড়ি দিছে এটারে কয় পারা মুখস্থ হয়েছে এখন তিন পারা
দেখেন এই কিন্তু তিন পারের কোরআনের কোরআন মুখস্থ ওনার এই ছোট্ট একটা পোলা। যাই হোক ভাই, আরও মানে ভিডিও শেষ করার কথা বলে আরও অনেক কম কথা বলে ফেলছি, ঠিক আছে। আর এই যে দেখেন, এগুলো হচ্ছে টবের ভিতরে, দেখতেই ভাল লাগে ভাই।